हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम फ्रेंड्स। नतुन आरो एकटु भिडियोते आपनादेर सबाइके जानाच्छि स्वागतम। तो नतुन किछु भालो मानेर ब्याट चले आसछे, फार्स्ट क्लास किछु ब्याट चले आसछे, इंग्लिशेरो ब्याट चले आसछे। आपनारा जारा एजजिर फ्यान, आपनारा जारा भालो मानेर इंग्लिशेरो ब्याट खुजछेन, जारा प्रोफेशनल प्लेयार, तादेर जन्य भालो मानेर किछु एजजि ब्याट कालेक्शन चले आसछे। आजके एई ब्याटगुलो जे सबथेके देखाबो, एई सबटी आपनादेर खूब परिचित एकटि शप, गुलिस्तान सबाई टुइन टावार मार्केट लेवल थ्रीते, আরাফাত এবং কালাম স্পোর্টস। আরাফাত এবং কালাম স্পোর্টস থেকে আজকে এই ব্যাটগুলো আপনাদের দেখাবো। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আপনাদের জন্য কুরিয়ার সার্ভিস ব্যবস্থা আছে। বাংলাদেশের 64 জেলা থেকে এগুলো আপনি কুরিয়ার করতে পারবেন। আর ঢাকার ভিতরে যারা আছেন, ভিডিও স্ক্রিনে ভাইয়াদের শপের অ্যাড্রেস শো করতেছে, ভিডিও ডিসক্রিপশনে শো করতেছে, এখান থেকে আপনি অ্যাড্রেস দেখে শপে চলে আসবেন। ফ্রেন্ডস, আজকে এখানে কী কী ব্যাট থাকবে, এগুলোর প্রাইস কী হবে, সব কিছু আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আর কথা বলাচ্ছি না, আজকের মতো ভিডিও শুরু করা যাক, লেটস গো। ফ্রেন্ডস, আপনাদের প্রথম যে ব্যাট দেখাবো এটা হচ্ছে আপনার এজজি স্লিমার ক্লাসিক। এটা খুব পপুলার এবং ভালো মানের ব্যাট। এটার বডি শেপটা যদি আপনাদের দেখাই, এটার বডি শেপটা খুব মোটা আছে এবং এটা প্রোফাইল, ব্যাক প্রোফাইল খুবই ভরাট। এটা ব্যাক প্রোফাইল খুব ভরাট আছে এবং এই দিক থেকে যদি এটা শেপটা দেখাই, এটা হচ্ছে স্ট্রেট, এটা খুব বেশি কার্ভ নেই। এবং এটা যেহেতু অরিজিনাল, এই জন্য এটার লেখাটা খোদাই করা আছে। আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, এটা খোদাই করা আছে, এটা আপনি চেক করে নেবেন। এই দিক থেকেও খোদাই করা আছে। এটা যেহেতু অরিজিনাল, এটার বারকোড দেওয়া আছে, এখানে আপনি স্ক্যান করে নিয়ে আপনি এটা নিতে পারবেন। এবং এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল, এটার সাথে আপনার এজজির অরিজিনাল গ্রিপ দেওয়া আছে। তো আমার হাতে যে ব্যাটটা আছে, এটার ওয়েট হবে আপনার 2.7 এবং এটার ওয়েট ব্যালেন্স খুব ভালো আছে। যেহেতু এগুলো ফার্স্ট ক্লাস ব্যাট, যেহেতু এগুলো প্রফেশনাল প্লেয়ারদের জন্য ব্যাট, এই জন্য ব্যাটগুলোর ওয়েট ব্যালেন্স খুবই ভালো আছে। এগুলো আপনার যাচাই বাছাই করার কিছু নেই এবং এগুলো সম্পূর্ণ রেডি টু প্লে ব্যাট। এটা আপনার নকিং করা লাগবে না, এটা দিয়ে আপনি সাথে সাথে ম্যাচ খেলতে পারবেন। ফ্রেন্ডস, আমার হাতে যে প্রথম ব্যাটটা আজকে আপনাদের দেখাচ্ছি, এই ব্যাটটা আপনার নিতে হলে এটার প্রাইস হবে 9000 টাকা। 9000 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এটার ভিতরে বিভিন্ন ওয়েট আছে, 2.8 অ্যাভেলেবেল আছে, বাট 2.7 আপনার জন্য পারফেক্ট হবে। এবং এজজি ব্যাটের হ্যান্ডেল সম্বন্ধে আপনাদের যদি বলি, প্রতিটা ব্যাটের হ্যান্ডেল থাকবে রাউন্ড শেপ। কিছু কিছু ব্যাট আছে যেটা নিচের এটা আপনার ভি শেপ থাকে, বাট প্রতিটা ব্যাট থাকবে আপনার রাউন্ড শেপ। প্রতিটা ব্যাটের ওয়েট ব্যালেন্স সব কিছু অনেক পারফেক্ট থাকবে। ফ্রেন্ডস, এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে এজজি নেক্সাস এক্সট্রিম। তো এটাও খুব ভালো মানের ব্যাট, এটা সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে, এর আগেও অনেকবার আপনাদের এটা দেখাইছি। তো এটা নতুন স্টিকারে ভালো কিছু ব্যাট চলে আসছে এবং এটা যেহেতু অরিজিনাল, এখানে খোদাই করা আছে, এটা আপনি দেখে নেবেন। যেটা ডুপ্লিকেট থাকবে সেটা এভাবে খোদাই করা থাকবে না। এবং এটা সম্পূর্ণ ইংলিশলো ব্যাট, সেটা আপনাদের আগে বলছি। এবং এটা আপনি স্ক্যান করে নিতে পারবেন, এখানে বারকোড দেওয়া আছে। এটাও সেম, এটার ব্যাক প্রোফাইল যদি আপনাদের দেখে, এটা অনেক ভরাট আছে এবং এটা টো অনেক মোটা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং এই দিক থেকে যদি এটা শেপটা দেখে, শেপটা খুবই সুন্দর আছে। এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল। তো এই ব্যাটের এটার ওয়েট হবে 2.7। আমি আপনাদের বলে নিই, আজকে যে ব্যাটগুলো দেখাবো, প্রতিটা ব্যাটের ওয়েট 2.7, এগুলো আমি বেছে বেছে আপনাদের জন্য রাখছি। 2.8 আছে, বাট 2.8 আপনার জন্য পারফেক্ট হবে না, 2.7 আপনার জন্য পারফেক্ট হবে। ফ্রেন্ডস, আমার হাতে এই ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 10,500 টাকা। 10,500 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এটারও ব্যাক প্রোফাইল খুবই সুন্দর, আপনারা হয়তো এদিক থেকে দেখতে পাচ্ছেন, ব্যাক প্রোফাইল খুবই সুন্দর। তো আপনারা যারা এজজির ফ্যান, তারা অবশ্যই এখান থেকে যে কোনো একটি ব্যাট আপনার বাজেট অনুযায়ী আপনি চয়েস করে নিতে পারবেন। ফ্রেন্ডস, এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এজজি সেঞ্চুরি ক্লাসিক। এটাও বেশ পপুলার একটি ব্যাট এবং এটার হ্যান্ডেলের এখানে কিছু ডিজাইন করা আছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কালো কালার এবং এখানে হচ্ছে আপনার অরিজিনাল কালার, বাট এটা হচ্ছে হ্যান্ডেলের কালার না, এটার উপরে জাস্ট একটা স্টিকার দেওয়া আছে। এটার বডি শেপটা যদি আপনাদের দেখাই, এটার বডি শেপটা মিডিয়াম আছে এবং এটার ব্যাকসাইডটা, এটা খুব ভরাট না বাট মোটামুটি মোটা আছে, টো অনেক মোটা আছে। এবং এই দিক থেকে যদি আপনার এটার হ্যান্ডেল দেখাই, এটার হ্যান্ডেল হচ্ছে সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল। এবং এটার শোল্ডার হালকা চিকন আছে, এর আগের যে ব্যাটগুলো দেখাইছি এগুলোর শোল্ডার অনেক মোটা ছিল। এবং এখান থেকে যদি দেখাই, এখানে বারকোড দেওয়া আছে, এগুলো আপনি স্ক্যান করে নিতে পারবেন। প্রতিটা ব্যাট ফার্স্ট ক্লাস ব্যাট, প্রতিটা ব্যাট ইংলিশেরও ব্যাট। আপনারা যারা এজজির ফ্যান মূলত তারা এই ব্যাটগুলো দেখবেন। আর এটা হচ্ছে দুইটা কালার, এই দিক থেকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে হালকা রেড কালার এবং হোয়াইট কালার, এটার সংমিশ্রণে। তো এই ব্যাটগুলো মূলত কাঠ অনেক ভালো হয়ে থাকে, যার কারণে আপনার লাল কাঠ হয়ে থাকে। এটার গ্রেনসগুলো যদি আপনাদের দেখাই, এখানে প্রায় 3-4 গ্রেনস শো করতেছে। এটার ফ্রন্টের গ্রেনসগুলো, ব্যাকেও হালকা কিছু গ্রেনস আছে। ফ্রেন্ডস, এজজি সেঞ্চুরি ক্লাসিকের ব্যাটটা নিতে হলে এটার প্রাইস হবে 11,000 টাকা। 11,000 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। আমার হাতে যে ব্যাটটা আছে, এটার ওয়েট হবে আপনার 2.6 থেকে সামথিং হবে, এটা 2.7 হবে না, এটা বেশ হালকা আছে। তো এটার পাওয়ার কীরকম হতে পারে আপনাদের আমি দেখাই। এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, প্রতিটা ব্যাটের সাউন্ড কোয়ালিটি, ব্যাটের পারফরমেন্স অনেক ভালো পাবেন। প্রতিটা ব্যাট ইংলিশেরও ব্যাট এবং ফার্স্ট ক্লাস ব্যাট। তো সব কিছু তো আপনার নকিং করে দেখানো সম্ভব না, এই জন্য এটা দেখাইলাম। আপনি ঢাকার ভিতরে যারা আছেন, সরাসরি শপে চলে আসবেন, শপে এসে প্রতিটা ব্যাট দেখে শুনে আপনি যাচাই বেছে করে আপনি নিতে পারবেন। তো এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এজজিকেএল রাহুল এক্সট্রিম। এজজিকেএল রাহুল এক্সট্রিম, এটা ফার্স্ট ক্লাস একটি ব্যাট। তো এটার বডি শেপটা যদি আপনাদের দেখাই, এটার বডি শেপটা হচ্ছে মিডিয়াম। এবং এই দিক থেকে যদি এটা শেপ দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব বেশি এটা কার্ভ না, হালকা। এখানে আপনার
কেএল রাহুল এক্সট্রিম খোদাই করা আছে, এটা আপনি দেখে নেবেন। এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল, এদিক থেকে হয়তো দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনি স্ক্যান করে নেবেন, বারকোড দেওয়া আছে। এটাও সেম, এটা শোল্ডার চিকন আছে, এদিক থেকে আপনার চিকন হয়ে এদিক থেকে হালকা মোটা হয়ে আসছে। এটার টো যদি আপনাদের দেখাই, এটা টো হয়েছে মিডিয়াম, এটা খুব মোটা না, এটা মিডিয়াম আছে। বাট মিডিয়াম হলেও এটার কাঠের মান অনেক ভালো আছে। এবং এটা যে গ্রেনস আছে, এটা গ্রেনস আছে 1, 2, 3, 4, 5, এখানে 5 গ্রেনস শো করতেছে। এটার ফ্রন্টের গ্রেনসগুলো ব্যাকে আছে সেম গ্রেনস। তো এটার ওয়েট আপনার 2.7 আছে, 2.7, এটা খুব পারফেক্ট ব্যালেন্স, পারফেক্ট ওয়েট আছে। এবং এটার স্টক কীরকম হতে পারে এটা আপনাদের দেখাইতেছি। এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে। আপনারা যারা এজি কেএল রাহুল ব্যাট খুঁজছেন তারা অবশ্যই এটা দেখবেন। আর ফ্রেন্ডস, এই এজি কেএল রাহুল এক্সট্রিম ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 22,000 টাকা। 22,000 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আপনাদের জন্য কুরিয়ার সার্ভিস ব্যবস্থা আছে বাংলাদেশের 64 জেলা থেকে, এগুলো আপনি কুরিয়ার করতে পারবেন। ফ্রেন্ডস, এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কালেকশন, এটা একবারে নিউ আসছে, এটা এখনও বাজারে অ্যাভেলেবেল না। এটা হচ্ছে আপনার এজি সানিটনি, এজি সানিটনি। এটার ভিতরে দুইটা ভার্সন আছে, আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আপনার এ গ্রেড, এটার সাথে আর একটা ভার্সন আছে যেটা হচ্ছে বি গ্রেড। দুইটা ব্যাটই আপনাদের দেখাবো, দুইটা ব্যাটের প্রাইজের দিক থেকে পার্থক্য এবং বডি শেপের দিক থেকে পার্থক্য। আমার হাতে এ গ্রেডের যে ব্যাটটা আছে এটা বডি শেপটা অনেক মোটা আছে, এবং এটা ব্যাক প্রোফাইল খুবই ভরাট, এবং এটার টো অনেক মোটা আছে, এবং এটার শোল্ডার স্লিম আছে, বাট শোল্ডার অনেক স্ট্রং আছে, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। এবং এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল, এদিক থেকে যদি এটা শেপটা দেখে, শেপটা খুবই সুন্দর, শেপ খুব সুন্দর আছে। এবং এখানে এটা খোদাই করা আছে এজি সানিটনি এভাবে লেখা আছে। তো এটার ওয়েট হবে আপনার 2.7 এর ভিতরে। আজকে যে কয়টা ব্যাট দেখাইতেছি প্রতিটা ব্যাট 2.7 এর ভিতরে পেয়ে যাবেন। আপনাদের বলেন এই 2.7 এগুলো পারফেক্ট ওয়েট, এর বেশি ওয়েট প্রয়োজন নাই, গেম ব্যাটগুলো মূলত এই ওয়েটেরই হয়ে থাকে। এখানে বারকোড দেওয়া আছে, আপনি স্ক্যান করে নিতে পারবেন। এটা অনেক গ্রেনস, 1, 2, 3, 4, 5, 6, এখানে প্রায় 6 থেকে 7 গ্রেনস শো করতেছে। এটা ফ্রন্টের গ্রেনসগুলো ব্যাকে আছে, ব্যাকে 4 থেকে 5টা গ্রেনস আছে। ফ্রেন্ডস, এজি স্যানিটনি আইকনের ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 22,500 টাকা। 22,500 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। আপনারা যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার, আপনারা যারা ভালো মানে ব্যাট খুঁজছেন, যারা প্রফেশনাল প্লেয়ার, তারা অবশ্যই চয়েস এটা রাখবেন। তো এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, এটার সাউন্ড অনেক ভালো, এবং এটার স্টক বেশ ভালো, টোকা দেওয়ার সাথে সাথে অনেক উপরে উঠে যাচ্ছে। তো এটা যেহেতু দাম বেশি এই জন্য এটার মানও অনেক ভালো, আপনারা যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার তারা অবশ্যই এটা চয়েসে রাখবেন। প্রাইস বেশি আছে এই জন্য এটার কাজও অনেক ভালো হবে। তো এটার সাথে সেম আরেকটা ব্যাট আছে যেটাকে আমি বি গ্রেড দিছি, প্রথমটা এ গ্রেড ছিল, এটা হচ্ছে আপনার বি গ্রেড। তো এটা বি গ্রেড দেওয়ার যেটা কারণ সেটা হচ্ছে আপনার এটার স্টকের দিক থেকে কিছুটা ঘাটতি আছে, যার কারণে এটা বি গ্রেড আমি দিয়ে রাখছি, এবং এটার প্রাইস কম আছে। এটা বডি শেপটা যদি আপনাদের দেখাই, এটা বডি শেপটা অনেক মোটা আছে, এদিক থেকে যদি আপনাদের দেখাই বডি শেপটা খুবই সুন্দর, কোনো কার্ভ নেই, হালকা কার্ভ আছে। এবং এটা আপনার সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, প্রতিটা ব্যাট 100% ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল, এদিক থেকে আপনি স্ক্যান করে নিতে পারবেন, স্ক্যান করার ব্যবস্থা আছে। এখানে আপনার খোদাই করে লেখা আছে, এটা আপনি দেখে নেবেন। ফ্রেন্ডস, এই যে স্যানিটনি আইকনে ব্যাটটা নিতে হলে এটা প্রাইস হবে 16,500 টাকা। 16,500 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এটার ওয়েট 2.7 থেকে একটু বেশি হতে পারে, 2.7 অথবা 2.7+ হবে, এটারও ওয়েট ব্যালেন্স ভালো আছে। তো আমার হাতে দুইটা ব্যাট আছে, দুইটা ব্যাটই আপনার ফার্স্ট ক্লাস ব্যাট, যার যেটা আছে সেটা নিতে পারবেন। এটা আছে আপনার এ গ্রেড, এটা আছে আপনার বি গ্রেড, দুইটা ব্যাটই ভালো। বাট গ্রেড হিসাবে এটার প্রাইস হচ্ছে 22,500 টাকা, আর এটা হচ্ছে 16,500 টাকা। আপনার যার যেটা চয়েস সেটাই নিতে পারবেন। দুইটা ব্যাট ফার্স্ট ক্লাস, প্রতিটা ব্যাট হচ্ছে 100% অরিজিনাল ইংলিশ লো ব্যাট, রেডি টু প্লে ব্যাট, এগুলো আপনার নকিং করা লাগবে না, সাথে সাথে এগুলো দিয়ে আপনি ম্যাচ খেলতে পারবেন। ফ্রেন্ডস, এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ট্রিপল ক্রাউন আইকন, এজি ট্রিপল ক্রাউন আইকন। এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ব্যাট। তো এটার আপনার ফ্রন্ট সেটটা যদি আপনাদের দেখায়, এটার বুকটা হালকা উঁচা আছে, এটার বুকটা হালকা উঁচা আছে, এদিক থেকে যদি আপনাদের দেখায় এটা বডি শেপটা খুবই সুন্দর আছে। এখানে আপনার খোদাই করা আছে, প্রতিটা ব্যাট খোদাই করে নাম দেওয়া আছে, এবং এটার টো যদি আপনাদের দেখায় টো অনেক মোটা আছে, এবং এটার ব্যাক প্রোফাইল খুবই ভরাট আছে। এবং এখানে আপনার বারকোড দেওয়া আছে, আপনি স্ক্যান করে নিতে পারবেন। সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল, এবং এটার ওয়েট ব্যালেন্স খুবই ভালো আছে, ওয়েট ব্যালেন্স খুবই ভালো, এবং এটার গ্রেনসগুলো খুবই স্ট্রেট, গ্রেনসগুলো প্রায় 1, 2, 3, 4, 5, 5 থেকে 6 গ্রেন শো করতেছে, এবং খুব স্ট্রেট। এবং এটার বডি শেপটা এদিক থেকে খুব মোটা আছে, সুইট পটের এই অংশটা অনেক মোটা আছে। আপনারা যারা এজির ফ্যান তারা চয়েস এটাও রাখতে পারেন, এটাও ফার্স্ট ক্লাস কালেকশন। এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে, আপনারা যারা এজির ফ্যান তারা চয়েস এটাও রাখতে পারেন। তো আমি আপনাদের প্রথম যেটা দেখাইলাম এজি ট্রিপল ক্রাউন আইকন, এটা হচ্ছে আপনার এ গ্রেটের ব্যাট, এটার সাথে আপনার বি গ্রেটের একটা ব্যাট আছে, দুইটা ব্যাটই দেখাবো, যার যেটা চয়েস সেটা নিতে পারবেন। এজি ট্রিপল ক্রাউন আইকন এ গ্রেটের ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 16,500 টাকা। 16,500 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। এটার বডি ফিটনেস, এটার স্ট্রোক অনেক ভালো আছে, আপনারা যারা প্রফেশনাল প্লেয়ার, যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার তারা চয়েস এটা রাখবেন। তো এটার সাথে বি গ্রেড যে ব্যাটটা আছে ওইটাও আপনাদের আমি দেখাচ্ছি, সেম ব্যাট, বাট আপনার কাঠের মানের দিক থেকে হালকা কিছু পার্থক্য আছে, এই জন্য প্রাইস থেকে আপ ডাউন আছে। তো এটার বডি শেপটা যদি আপনাদের দেখে, সেম বডি শেপ, এদিক থেকে যদি শেপ দেখে, এটা ব্যাক প্রোফাইল ভরাট আছে,
প্রো অনেক মোটা আছে, এটার ওয়েট হবে আপনার 2.7 প্লাস 2.7 থেকে হালকা কিছু বেশি হবে। এখানে আপনার খোদাই করে লেখা আছে, এটা আপনি দেখে নিতে পারবেন। এখানে আপনার বারকোড দেওয়া আছে, আপনি স্ক্যান করে নেবেন। এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল। এটা শোল্ডার যদি আপনাদের দেখাই, শোল্ডার এসছে মিডিয়াম, খুব মোটা না, এটাও আপনি দেখে নিতে পারবেন। ফ্রেন্ডস, এসজি ট্রিপল ক্রাউন আইকনের ব্যাটটা নিতে হলে এটার প্রাইস হবে 13,500 টাকা। এটা হচ্ছে আপনার বি গ্রেড ব্যাট, 13,500 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। আর আপনি যদি ইচ্ছে করেন সেক্ষেত্রে আপনি এ গ্রেড এটাও নিতে পারেন, দুইটা ব্যাটই আছে। তো এ গ্রেড বি গ্রেড এগুলো মূলত কাঠের উপর নির্ভর করে, স্টকের উপর নির্ভর করে। যেহেতু এগুলোর স্টক ভালো, কাঠ ভালো, এই জন্য এটার প্রাইস বেশি, স্টক বেশি। এটা যেহেতু একটু হয়তো 18-20 আছে, এই জন্য এটার প্রাইস একটু কম আছে, স্টক একটু কম আছে। আপনার যার যেটা চয়েস আপনি এটা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। ফ্রেন্ডস, এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে কাশ্মীরি উইলো ব্যাট। সকলে ইংলিশ উইলো ব্যাট কিনতে হয়তো পারবেন না, সবের বাজেট এত বেশি থাকে না, অথবা অনেকে আছে যাদের ইংলিশ উইলো ব্যাট চয়েস না, কাশ্মীরি উইলো ব্যাট চয়েস, বা যারা ফার্স্ট টাইম প্লেয়ার, নতুন নিউ কামার যারা আছেন, যারা নতুন ক্লাবে ভর্তি হবেন, তারা অনেক সময় লো বাজেটের ভিতরে ভালো মানের ব্যাট চাচ্ছেন, তারা অবশ্যই এটা দেখবেন। তো এটার বডিশেপটা যদি আপনাদের দেখাই, বডিশেপটা অনেক মোটা আছে, টো অনেক মোটা আছে। এখানে আপনার বারকোড দেওয়া আছে, স্ক্যান করে নেবেন। 6 থেকে 7 গ্রেন শো করতেছে, এটার ব্যাকে সেম গ্রেনগুলো আছে। ফ্রেন্ডস, এসজি কাশ্মীরি উইলো ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 4200 টাকা। 4200 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। আপনারা যারা ফার্স্ট টাইম প্লেয়ার তারা এটা দিয়ে নেট করতে পারবেন, এটা দিয়ে গেম খেলতে পারবেন, দুইটা অ্যাভেলেবেল হয়ে যাবে। ফার্স্ট টাইম প্লেয়ার এটা অনায়াস এটা দিয়ে ম্যাচ খেলতে পারবেন, এটাও বেশ ভালো কালেকশন। ফ্রেন্ডস, সবার শেষে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কাশ্মীরি উইলো ব্যাট, ফার্স্ট ক্লাস ব্যাট। আপনারা যারা কাশ্মীরি উইলোর ফ্যান তারা অবশ্যই এটা দেখবেন। এটা হচ্ছে আপনার এসজি প্রোফাইল ক্লাসিক, এসজি প্রোফাইল ক্লাসিক, এটা আপনারা দেখবেন। তো এটা নিতে হলে এটার প্রাইস পড়বে 3500 টাকা। 3500 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এটার ওয়েট একটু বেশি আছে, এটার ওয়েট আপনার 2.8 আছে, এটার ভিতরে 2.7 অ্যাভেলেবেল আছে, 2.7 2.8, আপনার যার যেটা চয় সেটা নিতে পারবেন। এটার বডিশেপটা যদি আপনাদের দেখে, এটা বডিশেপটা অনেক মোটা আছে, এবং এটা ব্যাক সাইডে এখানে আপনার বারকোড দেওয়া আছে, আপনি স্ক্যান করে নিতে পারবেন। এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, ফোর পার্ট হ্যান্ডেল। এটার শোল্ডার অনেক মোটা আছে, এটার শোল্ডার অনেক মোটা আছে, এবং এটার ওয়েট একটু বেশি আছে। আপনি ইচ্ছে করলে 2.7 নিতে পারবেন, আমার হাতে যেটা আছে এটা হয়তো 2.7 প্লাস হবে। ফ্রেন্ডস, আপনাদের দেখালাম ভালো মানের কিছু ইংলিশ হলো এসজি ব্যাট, ভালো মানের ব্যাট, আর সাথে ছিল দুইটা কাশ্মীরি উইলো ব্যাট। আপনার যার যেটা চয় সেটাই নিতে পারবেন। আপনারা যারা ঢাকার ভিতরে আছেন আপনারা সরাসরি চলে আসবেন গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট Level 3 আরাফাত এবং কালাম এক্সপ্রেস, এবং আপনারা যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের 64 জেলা থেকে এগুলো আপনি কুরিয়ার করতে পারবেন, কুরিয়ারের ব্যবস্থা আছে। ফ্রেন্ডস, আপনাদের দেখালাম ভালো মনে কিছু ইংলিশ হলো ব্যাট। আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ফ্রেন্ডস, আজকের মতো শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।